কাকা থামেন থামেন, থামায়া আমগুলো দেন নামায়া। আচ্ছা বাবা, ওরে কত সুন্দর ঢাকা শহর, কত সুন্দর বাড়ি, আল্লাহ এত সুন্দর রাস্তাঘাট, কত বড় গড়ি দেহ ভাই, রঙের রঙের গাড়ি। আমারও মন চাই একদিন গাড়িতে চলি। আহা করনে কিছু ছোট আদুয়া করি, বানাইছে গরিব মাওলাই না কান্না করি, আমগো উপরা সকল সত্য কেমনে পূরণ করি, শুধু মাওলাই চলে দিই না আঙ্গো ঘুরবো তাড়াতাড়ি। ভাই ঢাকায় বললে টেকা উড়ে ওই আমগো গেরামে, ওই কিছুতে ঢাকা আমি আইসি টেকার গেরামে, আগে ভাবছি ঢাকার মানুষ কতই থাকে আরামে, অহন দেহি ধুলা উড়ে মাথা ঘুরে হরে নে, ও সমস্যা তোর বেড়ে নে, জুতার আগে হাঁটলে পরে পইরে যাবি দেড়ে, উঁচি মেট্রো রেলের জু টাউন চলে নাকি ঢাকাতে, বিমান নেবিল পাইয়া যাবি অল্প কয়েকটা টেকাতে, খাবি না আর ধুলা বালি যাবি উইরা উইরা, আর উপর দিয়ে যাই বড় রেল দেখবি শহর গুড়া। ও হাইবে ফোন নিচ্ছে গা চুরের ঘরে চুরে, পেঁয়াজ খায়া থাবা দিয়া গেছে গা এক দরে, দুর্গি দিছে জোরে, তুই অফিসে ধরবি আর ধরলি না কেন রে, এমন একটু একটু হয় এই ঢাকা শহরে, অহন যাইতে পারলে ঘরে অন্য একটা ফোন ম্যানেজ করে দিই মুতরে, আল্লাহ চুরের ঘরে চুরে বর্দবা করি যেন রাস্তায় পড়া মারু। ওই দেখছো ভাই ঝাড়ি দিল একেবারে হুদয়, দেখার শহর নতুন মেলে সবাই ভাবে বুধাই যে গাড়ি দিচ্ছে মজা পাইছি, মারে তো নাই, আমরা হইলাম গরিব মানলো কি করতাম ভাই, কিছু করার নাই, আমরা ভাই খাওয়ার মতো কিছুই করি নাই, মিয়া লাগাইছেন আপনি উল্টো আমারই মারলেন, আপনি তো নেই আমি গরিব আমার লাগি পারলে কেউ ভাই মারলেন কি করলেন, এটা দেখতে শুনতে মনে হতো বদ্ধ ঘরের বেটা, ও কিনো স্বামী কেডা, আচ্ছা কেড়ায় আপনি যারা, আরে এই শহরে আমার অনেক মামু খালু যেডা তাই লড়াই না কাউরি, যারে মুছে হারে মারি বোটাম থেকে পাওরি, আহারে আহারে গরিব পাইরা নবাব নবাব দিতে হইব জবাব, এখন সময় চালু বদলা হেলান সবাব, ওই আমি গরিব তুমি ধনী তাতে হয়েছে কি বল শুনি, সৃষ্টির সেরা জীব আমি আর তুমি, আমগো সবাই রে বানাইছে উনি, কেউ গরিব আবার কেউ ধনী, কেউ বুকা আবার কেউ জ্ঞানী, মানের কাছে ওরে সব পানি, পুরো দুনিয়াটাই এখন এমনই, ভাই লোকে কারো চিনে না ভাই, সবাই সবার মতো সবাই শুধু টেকার বিশ্বে কে কামাইব কত, টেকার শহর সবাই সিয়ান কেউ আনে নত যা দৌড়াচ্ছে যত সে কামাইব তত, কেউ ভাই কদিন পরে আইতাছে ঈদ, আর আপনি দেহে ঈদের আগে মাল খাইয়াছি, আর এই শহরে দেখতেছি বা নানান রকম মানুষ, একটা দেহে ঋতিক রোশন আইটা দিয়ে দেন, একটা কথা হন না মনে হয়তো মাঝে মাঝে টানুস, ভালো মন্দ সব জায়গায় তুই আর কি জানুস, জীবনে দেখি নেবে কত কিছু দেখবি, একা বসে কেমনে কামাই এটা আগে শিখবি, দেখি একজন পিস্তল আছে ওপেন লোডে দাঁড়াইয়া একটা একটা কাঞ্চা কুঞ্চা দিতাছে লড়াইয়া, আ আ হারে মানুষ সব দেখতেছে তারাইয়া, আহো ভাই দিবারে দুইটা দিয়া যে ছাড়াই, আমরা দিতে গেলে ছাড়াইয়া আমগো দিব পারাইয়া, তার চেয়ে ভালো হইব চলেন থেকে আড়াইয়া, এইবারটা ওই তাকস কোন জায়গায় বাড়ি ঘর দেখা তো মনে হয় দিওডার নেশা কর, লাগে কি আছে সব চালু চালু বাইক কর, আর নাইলে দিওডার নামাইয়া দিমু দৌড়, আল্লাহ গো করে ডর কি আবার কোন খবর, আমগরে দেখলেন দেখতে কিন্তু নয় কিন্তু পাত্রিতাছেন দিলেন, এই যে আমগো ঠিকানা ভাই তেহেন তো চিনেন, তুই যাবে চিনো সিনা আয়া পাশে ডাকা, তোর দরকার ঠিকানা তে আমগো দরকার টাকা, আমগো বিশ্বাস করেন কাকা তোকে পুরা পুরি টাকা, পকেট লয়ে ফাঁকা তোরা আয়া পাশে ডাকা, গরিব ভাই রাখিলা পামু জায়গা তোরা জায়গা, ওই আমি গরিব তুমি ধনী তাতে হয়েছে কি বল শুনি, সৃষ্টির সেরা জীব আমি আর তুমি, আমগো সবাই রে বানাইছে উনি, কেউ গরিব আবার কেউ ধনী, কেউ বুকা আবার কেউ জ্ঞানী, মানের কাছে ওর সব পানি, পুরা দুনিয়াটাই এখন এমনই। ইসমাইল, আমরা যতটুকু জানি রাস্তায় অনেক সময় দেখা গেছে কুকুরকে আঘাত করলে, কুকুরের বাচ্চাকে বা কুকুরকে আঘাত করলে একটা শব্দ করে, আমরা একটু শুনতে চাই তার ভিতরে, আমরা আরেকটা জিনিস জানবো, আমরা একসাথে জানতে চাই প্রশ্নটা, বিড়ালের সামনে যদি কুকুর পড়ে আর কুকুরের সামনে যদি বিড়াল কোথাও দিয়ে যাওয়ার মতো সুযোগ না পায়, ওই সময় বিড়ালের কি সাউন্ডটা করে, এই বিষয়টা প্রথম হলো কুকুরের গায়ে পাড়া পড়লে বা আঘাত করলে কি ধরনের শব্দটা করে, কুকুরের গায়ে যখন আঘাত করে তখন কুকুরের এই করে কান্না করি, আর বিড়াল যখন কুকুরের মুখোমুখি হয়, কুকুর যখন প্রস্তুতি নেয় আমি তোর সাথে মারামারি করব, বিড়াল যখন প্রস্তুতি নেয় আমি তোর সাথে মারামারি করব, বিড়াল তখন সর্বপ্রথম আক্রমণ করে আর নখের হাত তুলে বাই করে নখ যে আছর মারে, তখন বিড়ালের গায়ের যত পশম আছে সব খাড়া করে আসতে দেয়, তার মানে বুঝে নিতেছে যে এইবারটা আমার লাগে লাগ যাইস না, খামচি মেরা তোরে পাঞ্জা দিয়ে বয় তুমি আমার লাগে পারবি না। আচ্ছা কুকুর তখন আওয়াজ দিয়ে বলে ভাও, তখন বিড়াল কুকুরকে বলে যে তুই আমার সাথে পারবি না, তোর সাথে বিড়াল আমরা এসে কুকুর লেস খাড়া করে বলাবি
আমার সামনে টাইম নেই। আচ্ছা একটা শব্দ করে না, যে কি শব্দটা করে? এই শব্দটা করে। আচ্ছা আমরা যতটুকু জানি আপনি বিড়াল এবং কুকুরের বিষয়টা বললেন, এর ভিতরে তো আরো অনেকগুলো অপশন রয়েছে, মুরগির বিষয়টা রয়েছে, পাশাপাশি রয়েছে গরু এবং ছাগলের, এই বিষয়টা একটু জানতে চাই। ছাগল যখন নিজের কোন কিছু যুক্ত সামনে আসে তখন সে বাসার জন্য দৌড়াদৌড়ি করে আর ডাকতে থাকে আর যেগুলো ছোট চাও ওগুলো ডাকে আর এগুলো ভেড়া তখন ওইভাবে গলা কাঁপতে থাকে। যখন হাম্বা ডাকে গরু বাচ্চা তখন হয়, তখন আপনি যদি ওকে ধরতে যান ও দৌড় দিয়ে বলে হাম্বা এই শব্দটা করে। এত কিছু আয়ত্ত করতে পারেন, কোরআন শরীফটা কি আপনি কি হাফিজ হওয়ার জন্য তো সেই জন্য যে এত আপনার হলো সময়ের মধ্যে অনেক কিছু আপনি আয়ত্ত করে নিতে পারেন, তো কোরআন হাফিজ হওয়া যায় না? অনেকে তো আপনারা বলছেন যে ওর মেধা যে ভালো সেই সুবাদে সে কোরআন হাফেজ হতে পারবে, পবিত্র মানে কোরআন শরীফটাকে সে হলো টোটালি আয়ত্তে নিতে পারবে এবং হাফেজ হয়ে দেশের মানুষকে অনেক কিছু দেখাতে পারবে, অনেক কিছু শোনাতে পারবে। তার কারণে অনেক মানুষ এই বিষয়গুলা জেনে শুনে তারা অনেক খারাপ কিছুতে র‍্যাপ গান বা অন্যান্য বিষয়গুলোতে না গিয়ে তারা ভালো কাজে সময়টা দিতে পারবে। তো আপনি আসলে কোরআন শরীফ সম্পর্কে কি বলবেন? আপনার বয়সটা কম অন্তত, আমরা তারপরে আপনাকে এই প্রশ্নটা করা আর কি, কারণ এর আগে আপনাকে অনেকে চাই কোরআন হাফিজি পড়াতে, সেই কারণে আপনাকে এই প্রশ্ন করা। আমি কোরআন শরীফ মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোরআন শরীফ আমি মুখস্থ পড়ি না, নাজিরা পড়ছি। তো আমি প্রতিদিন রোজার মাসে আমি কোরআন শরীফ দেখে দেখে এক পারা দুই পারা পুরো রোজার অবস্থায় আমি কোরআন শরীফ খতম দিই। তো আমার সো আমি কোরআন শরীফ অনেক কিছুই বলতে পারি আমি জানি। আমি একটা ছোট একটা তথ্য বলি, কোরআন শরীফ 10 পারা না জানো, 9 পারা না, 11 পারা, সুরার আগে বিসমিল্লা নাই, সুরার আগে বিসমিল্লা নাই, বিসমিল্লা নাই। আমি বলতে পারবো যে কোরআন শরীফের এমন কোন সুরা নাই যেটার উপর কোনো বিসমিল্লা না থাকে, কিন্তু আমি এটা সিওর দিয়ে বলতে পারবো সুরা এর উপর বিসমিল্লা নাই। মানে একটা সুরা আছে সেই সুরাতে বিসমিল্লাটা নাই আপনি বলতেছেন? জি স্যার। আচ্ছা এবার আমরা আপনার কাছ থেকে জানি যে আপনি আর কি বিষয় আছে সেটা আমাদের ক্যামেরার সামনে বলেন নাই। আমি কি বিষয় আমি বলবো আপনারে বলেন, যেটা আপনি পারেন আমরা সেটা ক্যামেরার সামনে ধারণ করি নি। যখন আপনি চাকরি করতেন না তখন আপনি কি করতেন? চুরি ডাকাতি ওই ধরনের চুরি চেষ্টামি, কারোর সাথে খারাপ ভাষায় কথা বলা, দুষ্টমি করা, ফাজলামি করা, এমন কোনো কিছু রয়েছে কিনা? ইসলামের সঙ্গীত আমার, তার মানে চুরি ডাকাতি এই ধরনের কিছু ইসলামী সঙ্গীত জানেন আপনি? আচ্ছা ইসমাইলের কাছে, ইসমাইল